এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব আমাদের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা নিয়ে, রাজ্যসভা অধ্যায়ের প্রশ্ন উত্তর এবং তার পর্যাপ্ত ব্যাখ্যা নিয়ে। তবে তার আগে রাজ্যসভা সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে দেব। রাজ্যসভা, যেটাকে আমরা কাউন্সিল অফ স্টেটস বলে থাকি, তার হিন্দি নাম রাজ্যসভা, রাখা হয়েছে 1954 সালে। রাজ্যসভা, যেটাকে সাধারণত বয়োজ্যেষ্ঠদের সভা বলা হয়ে থাকে, সেটার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 250, যার মধ্যে 238 জন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ইনডাইরেক্টলি ওয়েতে নির্বাচিত হয়ে থাকেন এবং 12 জন রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন। যে 12 জন মনোনীত হন তারা সাধারণত কৃতি, শিল্পী, খেলোয়াড়, অভিনেতা অভিনেত্রী ইত্যাদি হয়ে থাকেন। এছাড়াও রাজ্যসভাতে বর্তমানে 245 জন সদস্য আছে জেনে রেখো, যার মধ্যে 235 জন রাজ্যগুলি থেকে, 4 জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এবং 12 জন রাষ্ট্রপতির দ্বারা মনোনীত। ঠিক আছে, এরপর বলে রাখি যে রাজ্যগুলির প্রতিনিধিত্ব রাজ্যসভাতে রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা হয়ে থাকে। এবং এরপর মুখবন্ধ দিলাম বা সাধারণ ধারণা দিলাম, এবারেতে প্রশ্ন উত্তর দিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, উইথ রিগার্ড টু দ্য পাওয়ার্স অফ দি রাজ্যসভা, হুইচ ওয়ান অ্যামাং দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট। এখানে চারটে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যার মধ্যে কোনটি সঠিক নয় সেটা জানতে চাওয়া হয়েছে। 3 নম্বরটি সঠিক নয়। দেখো, দ্য রাজ্যসভা ক্যান নট ডিসকাস দ্য অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা ভুল, কারণ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমরা বাজেট নামেই পরিচিত অধিকভাবে, সেই বাজেটের ব্যাপারে রাজ্যসভারও ক্ষমতা রয়েছে। এরপর, দ্য মেম্বার্স অফ দি রাজ্যসভা আর ইলেক্টেড ইনডাইরেক্টলি, মোস্টলি নমিনেটেড, ইলেক্টেড ডাইরেক্টলি অ্যাজ ওয়েল অ্যাজ ইনডাইরেক্টলি, ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিস অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিলস অফ স্টেট। এটাই হবে উত্তর, 4 নম্বরটা। নেক্সট, হুইচ ইন্ডিয়ান টেরিটরিজ আর রিপ্রেজেন্টেড ইন রাজ্যসভা অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে রাজ্যসভাতে কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরিজগুলোর প্রতিনিধিত্ব রয়েছে। এটা হবে 1 এবং 2, দিল্লি এবং পুদুচেরি। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেট সেন্ডস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স টু দ্য রাজ্যসভা, রাজ্যসভায় সব থেকে বেশি সদস্য আছে উত্তরপ্রদেশ রাজ্য থেকে, কারণ এই রাজ্যের পপুলেশন সব থেকে বেশি। হুইজ কম্পিটেন্ট টু ডিসলভ দ্য লোকসভা, ডিসলভ দ্য রাজ্যসভা, সরি, এটার উত্তর হবে নান অফ দি অ্যাবাভ, কারণ রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, রাজ্যসভাকে কখনোই ভেঙে দেওয়া যায় না। নেক্সট, রাজ্যসভা এনজয়েজ মোর পাওয়ার দ্যান দ্য লোকসভা ইন দ্য কেস অফ, অর্থাৎ নিম্নলিখিত কোন ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার থেকে বেশি ক্ষমতা ভোগ করে থাকে। এটার উত্তর হবে সেটিং আপ অফ নিউ অল ইন্ডিয়া সার্ভিসেস, অর্থাৎ নতুন সর্বভারতীয় চাকুরি সৃষ্টি করার জন্য রাজ্যসভা অধিক ক্ষমতা ভোগ করে থাকে। নেক্সট, হোয়াট উইল ফলো ইফ এ মানি বিল ইজ সাবস্টেন্সিয়ালি অ্যামেন্ডেড বাই দ্য রাজ্যসভা, যদি একটি অর্থ বিল রাজ্যসভা সংশোধন করে থাকে তাহলে লোকসভা সেটি নিয়ে কী করবে। এটার উত্তর হবে দ্য লোকসভা মে স্টিল প্রসিড উইথ দ্য বিল অ্যাকসেপ্টিং অর নট অ্যাকসেপ্টিং দ্য রেকমেন্ডেশনস অফ দ্য রাজ্যসভা, অর্থাৎ লোকসভা সেই বিলটির প্রসিডিওর চালিয়ে যাবে, সেক্ষেত্রে রাজ্যসভার সুপারিশ গ্রহণ করতেও পারে কিংবা গ্রহণ নাও করতে পারে লোকসভা, কারণ এখানেতে অর্থ বিলের ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে লোকসভাকে। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্পেশাল পাওয়ার্স হ্যাভ বিন কনফার্ড অন দি রাজ্যসভা বাই দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ কোন বিশেষ ক্ষমতাটিকে রাজ্যসভাকে দেওয়া হয়েছে। এটা 2 নম্বর, দেখো, টু পাস এ রেজলিউশন এম্পাওয়ারিং দ্য পার্লামেন্ট টু মেক লস ইন দ্য স্টেট লিস্ট টু ক্রিয়েট ওয়ান অর মোর অল ইন্ডিয়া সার্ভিসেস, অর্থাৎ রাজ্যসভা সংসদে আইন প্রণয়নের মাধ্যমে রাজ্য তালিকাভুক্ত বিষয়েও পার্লামেন্টের আইন প্রণয়নকে অগ্রাধিকার দিয়ে থাকে।
নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ প্রিসাইডেড ওভার বাই ওয়ান হু ইজ নট ইটস মেম্বার, একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রায় সময়ই দেয়। অর্থাৎ নিম্নলিখিত কোন কক্ষটির সদস্য যে চেয়ারম্যান আর কি, তার নিজের সেই কক্ষের সদস্য নন। এটার উত্তর হবে রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেট, কারণ রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন উপরাষ্ট্রপতি, কিন্তু উপরাষ্ট্রপতি নিজেই রাজ্যসভার সদস্য নন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58, রাজ্যসভা ক্যান ডিলে দ্য ফাইন্যান্স বিল সেন্ট ফর ইটস কনসিডারেশন বাই দ্য লোকসভা ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ, অর্থাৎ লোকসভা যে অর্থ বিলটা রাজ্যসভায় পাঠায় সেটা রাজ্যসভা কতদিন সময়ের জন্য আটকে রাখতে পারে। এটার উত্তর হবে 14 দিন। এই 14 দিন যদি অতিক্রম করে যায় তাহলে সেটা লোকসভা ধরে নেয় যে রাজ্যসভায় সেই অর্থ বিলটা পাস হয়ে গিয়েছে। ইন দ্য রাজ্যসভা দ্য স্টেটস হ্যাভ বিন গিভেন সিটস, অর্থাৎ রাজ্যসভায় রাজ্যগুলিকে কোন অনুপাতে আসন দেওয়া হয়েছে, ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার পপুলেশন, অর্থাৎ রাজ্যগুলির যে জনসংখ্যা সেই জনসংখ্যার অনুপাতে রাজ্যসভায় তাদের প্রতিনিধিত্ব রয়েছে। নেক্সট, দ্য রেজলিউশন ফর দি রিমুভাল অফ দি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি প্রপোজড ইন, অর্থাৎ উপরাষ্ট্রপতির রিমুভাল বা ইম্পিচমেন্ট প্রসিডিওর কোথায় প্রপোজ করা যায়, এটা হবে কেবলমাত্র রাজ্যসভায়। ওকে, রাষ্ট্রপতিরটা যেরকম দুটো কক্ষেই করা যায়, লোকসভায় এবং রাজ্যসভায়। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটস হ্যাজ দ্য লোয়েস্ট নাম্বার অফ ইলেক্টেড মেম্বার্স ইন দ্য রাজ্যসভা। এখানে নিচে চারটে রাজ্য দেওয়া হয়েছে, চারটে রাজ্যের নাম, যেখানে বলেছে সব থেকে কম সদস্য কোন রাজ্য থেকে রয়েছে। এটার উত্তর হবে হিমাচল প্রদেশ। যদিও বলে দিই যে এই অন্যান্য যে অপশনগুলো আছে সেখান থেকে কতজন করে সদস্য রাজ্যসভায় রয়েছে, যেটা তোমরা চাইলে খাতায় লিখে রাখতে পারো বা মাথায় রাখতে পারো। ঝাড়খণ্ড থেকে রয়েছে 6 জন সদস্য, ছত্তিশগড় থেকে 5 জন সদস্য, জম্মু কাশ্মীর থেকে 4 জন সদস্য এবং হিমাচল প্রদেশ থেকে তো 3 জন রয়েছে। এছাড়াও জেনে রাখো আসাম ছাড়া অন্যান্য নর্থ ইস্টের রাজ্যগুলি থেকে একটি করেই সদস্য রাজ্যসভায় রয়েছে। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটসম্যান উইথ রেসপেক্ট টু কোয়ালিফিকেশান টু বিকাম দ্য মেম্বার অফ রাজ্যসভা অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দি কোডস গিভেন বিলো, হি অর সি। অর্থাৎ এখানেতে তিনটে ক্রাইটেরিয়া দিয়েছে, সেই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক সেটা বলতে চেয়েছে। হি অর সি শুড বি অ্যাট লিস্ট 30 ইয়ার্স অফ এজ, শুড বি রেজিস্টার্ড অ্যাজ এ ভোটার অন দি লিস্ট অফ ভোটার্স ইন দ্য স্টেট ফ্রম হুইচ দ্য ক্যান্ডিডেটস ইজ টু বি ইলেক্টেড। নেক্সট, শুড নট হোল্ড অফিস অফ প্রফিট আন্ডার দ্য স্টেট, কোনগুলি ঠিক, এখানেতে 1 এবং 3 সঠিক। অর্থাৎ রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর বয়স হওয়া আবশ্যক, এবং 3 নম্বর, রাজ্যসভার সদস্য কোনো অফিস অফ প্রফিটের সঙ্গে যুক্ত থাকবে না, অর্থাৎ লাভজনক পদে তিনি কোনো থাকতে পারবেন না। নেক্সট, হোয়াট ইজ দ্য ফিক্সড স্ট্রেংথ অফ রাজ্যসভা, রাজ্যসভার স্থায়ী আসন কত, এটার উত্তর হবে 250। নেক্সট, হোয়েন এ বিল ইজ রেফার্ড টু জয়েন্ট সিটিং অফ বোথ দি হাউসেস অফ পার্লামেন্ট ইট হ্যাজ টু বি পাসড বাই, অর্থাৎ যদি কোনো বিল পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে উত্থাপিত হয় তাহলে সেটা কীভাবে পাস হবে, আর সিম্পল মেজরিটি অফ মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, অর্থাৎ যতজন সদস্য উপস্থিত আছেন এবং তাদের ভোটের মাধ্যমেই সিম্পল মেজরিটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হবে। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেটসমেন্ট রিগার্ডিং রাজ্যসভা ইজ আর কারেক্ট, প্রথম স্টেটমেন্ট দেখো, দ্য ম্যাক্সিমাম পারমিসেবল স্ট্রেংথ অফ রাজ্যসভা ইজ 250, অর্থাৎ রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 হতে পারে, একদম ঠিক। সেকেন্ড স্টেটমেন্ট, ইন রাজ্যসভা 238 মেম্বার্স আর ইলেক্টেড ইনডাইরেক্টলি ফ্রম দি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, রাজ্যগুলি থেকে 238 জন সদস্য রাজ্য এবং কেন্দ্রগুলি থেকে রাজ্যসভায় থাকতে পারে। 3 নম্বরটা ঠিক নয়। এরপর, কনসিডার দ্য ফলোয়িং স্টেটসম্যান রিগার্ডিং দ্য কোয়েশ্চেন আওয়ার ইন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট, অর্থাৎ ভারতীয় সংসদে যে কোয়েশ্চেন আওয়ার রয়েছে সেই কোয়েশ্চেন আওয়ার সম্পর্কে 4টি ইনফরমেশন দিয়েছে, যার মধ্যে বলা হয়েছে কোনটি ঠিক। এখানে 1 এবং 3 নম্বরটা ঠিক বলে দিই। প্রথমটায় বলেছে আনলেস দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা আদারওয়াইজ দ্য স্পিকার অফ লোকসভা
directs the first hour of every sitting of Rajya Sabha is for asking and answering question. এটার অর্থ কি দাঁড়ালো? লোকসভা স্পিকার অথবা রাজ্যসভার চেয়ারম্যান প্রত্যেকটা সিটিংয়ের সময়ের প্রথম ঘন্টায় বা ফার্স্ট আওয়ারেতে যতক্ষণ না পর্যন্ত কোয়েশ্চেন করতে বলা আছে ততক্ষণ পর্যন্ত কোয়েশ্চেন করা যাবে না। 3 নম্বর স্টেটমেন্টে কী হয়েছে? স্পিকার অফ লোকসভা চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ অথোরাইজ টু ডিসাইড ইফ দ্য কোয়েশ্চেন আস্কড শুড বি আনসার্ড ওরালি অর রিটেন। অর্থাৎ লোকসভা স্পিকার অথবা রাজ্যসভার চেয়ারম্যানই নির্ধারিত করে দেওয়া হয় যে যে প্রশ্নগুলি সদস্যরা করে থাকেন সেই প্রশ্নগুলির উত্তর মৌখিকভাবে না লিখিতভাবে দেওয়া হবে। ঠিক আছে, আজ এই রাজ্যসভাটা শেষ হলো, রাজ্যসভার প্রশ্ন উত্তরগুলো শেষ হলো, পরের দিন লোকসভা নিয়ে আলোচনা করব। গুড বাই, থ্যাংক ইউ।